বিজেপি নয় বনমালীপুর মন্ডলের উদ্যোগে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয় শনিবার। রাজধানীর নজরুল কলাক্ষেত্রে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, নয় বনমালীপুর মন্ডল সভাপতি চন্দ্রশেখর দেব, বিজেপির সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, জিমনাস্ট দীপা কর্মকার সহ অন্যান্যরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে সকল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানান প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, একজন ভালো বিদ্যার্থীর পাশাপাশি একজন ভালো মানুষ হিসেবেও নিজেদেরকে গড়ে তুলতে হবে, আর তার জন্য গুরুজনদের মেনে চলা প্রয়োজন। আজকের এই ছাত্রছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাই নিজেদের প্রতিষ্ঠা করার পাশাপাশি সমাজের জন্য কিছু করার মানসিকতা নিজেদের মধ্যে তৈরি করার উপদেশ দেন তিনি। বড়রা সবসময় শাসন করবে, বড়রা সবসময় আমাদেরকে দিক নির্দেশ করবে, কিন্তু এটা আমি কিভাবে গ্রহণ করব, কিভাবে আমি বাস্তবে প্রতিপালন করব, সেটা আমার উপর নির্ভর করবে। এই সম্বর্ধনা অনুষ্ঠান মানে এই যে তোমাদের সঙ্গে আমাদের একটা মিলন, তোমাদের সঙ্গে তোমাদের গার্জেনরা এখানে এসছে, কিন্তু তোমরাও মনে মনে ভাববে যে না, এখানে আমাদের আরো গার্জেন রয়েছে, আমাদেরকে উৎসাহিত করার জন্য আরো এই সমাজে আরো অনেক লোক রয়েছে, মা বাবা তো রয়েছে, অবশ্যই রয়েছে, তারপর মামা কাকা জ্যাঠা সব রয়েছে, কিন্তু তার পাশাপাশি এই সমাজে যারা আমরা বসবাস করি, এই সমাজে অনেক মানুষ রয়েছে যারা তোমাদেরকে এই চলার পথে তোমাদেরকে উৎসাহিত করার জন্য অনেক দাঁড়িয়ে আছে। তোমরা একা একা নয়, তোমরা যদি মনে করো না আমি ইন্ডিভিজুয়াল, তোমরা ইন্ডিভিজুয়াল না, একা না, তোমার জন্য এই সমাজটা অপেক্ষা করছে। এই জন্যই আমি বলছি যে আমরা ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, টিচার হতে চাই, লয়ার হতে চাই, আরো সমাজের অনেক কর্মক্ষেত্র আমরা নির্বাচন করতে চাই। তার পাশাপাশি আমি একটা বলেছিলাম, এজ এ পলিটিক্যাল লিডার, পলিটিক্যাল লিডার না শুধু, আমরা এই সমাজের জন্য কাজ করতে চাই। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।